মহিষা দলে বাজ পড়ে মৃত দুই এবং আহত আরো দুই। বুধবার সকালে বাজ পড়ে মৃত্যু হলো দুজনের এবং আহত আরো দুজন। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার বাঁকা এলাকায়। মৃত 32 বছর বয়সী সমীর পাল এবং 29 বছর বয়সী বিশ্বনাথ ভুঁইয়া। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মিলন ভুঁইয়া এবং শেখ ফারুক। জানা গিয়েছে এদিন সকালে রূপনারায়ণ নদীতে জাল নিয়ে মাছ ধরতে এসেছিল তারা। সেই সময় বাজ পড়ে গুরুতর আহত হয় চারজন। পরে স্থানীয় মানুষের নজরে এলে দেখা যায় দুজনের মৃত্যু হয়েছে এবং আরো দুজন আহত অবস্থায় পড়ে রয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মহিষাদল গ্রামীণ হাসপাতালে এবং পরে তমলুকে রেফার করা হয়। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বলছি দাদা, ঘটনাটা কিভাবে ঘটলো? ঘটনাটা সকালবেলা ওরা নদীতে ওই 4:30-4:30 দিকে নদীতে বেরিয়ে গেছে মাছ ধরবে বলে শখে। ও করে ঠাকুরের কাজ, মানে পাথর কাটিং করে বা হচ্ছে বালি সিমেন্ট দিয়ে ঠাকুরের কাজ করে। আচমকা শখে ওরা 2-3 জন আগে দিয়ে মনে হচ্ছে প্রোগ্রাম করে রাখছিল, ও বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে ওই তো তারপরে 6টার দিকে দিয়ে যা বাজ পড়া আরম্ভ হলো সেই বাজেই হচ্ছে। আজ সকালে 5:45 ওরা ভোর 4টার সময় চড়াই যায় রূপনারায়ণ নদী, চড়াতে টিউ করে যায় 4-5 জন। কেন, কি জন্য? মাছ ধরতে গেছিল। মাছ ধরতে গিয়ে হঠাৎ ঠিক পৌনে 7টার দিকে, 6:30-7টার মধ্যে একটা বিশাল মেঘে বৃষ্টি রাস্তা শুরু করতে হতে চড়কা বজ্রপাত বিশালভাবে হচ্ছে। তো যার ফলে আমরা তখন বৃষ্টি হয়ে গেছে এসে গেছে এবং আমি যখন বাড়িতে উঠে যখন দেখি আমার বাড়ির পাশ থেকে দুজন ছুটে আসতেছে, নন্দদা আর ছোটু। এবং আমাদের জিজ্ঞাস করছি কি হচ্ছে কি হচ্ছে, ও শুধু বলছে মেজো 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 করে চিৎকার করে বেরিয়ে আসতেছে। আমি তখন সেই অবস্থায় বাজারে আসবো ব্যবসায় বেরিয়ে পড়ছি, দেখি না ওদের অবস্থা। আমি তখন না বেরিয়ে আমি চশামারে ছুটে যাই, দেখি না ওর আগে যারা দুজন চড়ার মধ্যে ছিল দুজন অসুস্থ এবং একজনকে নৌকায় নিয়ে গেছে পাশের এলাকায়, তারা তুলে নিয়ে আসছে। আর একজন সে ইজরা, তার অবস্থা খুব, তারও ইঞ্জুরি হয়েছে, তাকে সে হাতের ইসরাতে যারা ডেঙ্গা থেকে গিয়েছিল চিনতে পারে না, অনেকটা দূরে তারা চিনতে পারে না। তখন ওদের হাতের ইসরার মধ্যে গিয়ে তখন বুঝতে পারলো যে ওইখানে দুটো দেহ পড়ে আছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।